ওয়ালাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগলের যে গুগল ফটোস অ্যাপটা আছে ওইটা দিয়ে সহজেই কিভাবে ছবি আপনারা DSLR এর মতো ব্লার করতে পারবেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা গুগলের যে গুগল ফটোস নামের একটি অ্যাপস আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে গুগল ফটোস নামের যে একটা অ্যাপস আছে এটাতে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে থেকে একটি ছবি এখানে সেট করে রেখেছি আর কি, সিলেক্ট করে রেখেছি। তো আগে বলে রাখি, সব ছবি কিন্তু ব্লার হবে না অবশ্যই। যদি আপনি ছবিটি জিকেম দিয়ে তুলেন অবশ্য, অথবা আপনার যদি পিক্সেল ফোন থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো আপনার অন থাকবে। অন্যথায় অন্য কোনো মোবাইলের ক্যামেরা দিয়ে, স্টক ক্যামেরা দিয়ে ছবি তুললে কিন্তু এই অপশনগুলো আপনারা পাবেন না, কারণ অপশনগুলো আসলে প্রিমিয়াম। আর পিক্সেল ফোন থাকলে অবশ্যই আপনার স্টক ক্যামেরা দিয়ে ছবি তুললে ওইগুলো ওপেন থাকে, কারণ পিক্সেল গুগলের ফোন আর এই অ্যাপটাও কিন্তু গুগলেরই, তাই ওপেন থাকে। তো জিকেম দিয়ে তুললে কিন্তু আপনারা ওই ফেসিলিটিসটা পেয়ে যাচ্ছেন। তো তারপর আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই যে এডিট নামের একটা অপশন আছে, এখানে সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে, ইনহ্যান্স ইনহ্যান্স কলার পপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেটে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আসল কাজ কিন্তু আমাদের এটা না। তো আমরা সিম্পলি ডান দিকে একটু সোয়াইপ করব। সোয়াইপ করার পরে যখন আমরা টুলে সোয়াইপ টানবো, এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, একটা হচ্ছে ব্লার এবং আর একটা আছে কলার ফোকাস। তো কলার ফোকাস কাজটা একটু দেখিয়ে নেই। কলার ফোকাসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মানে হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, এবং সাবজেক্ট কিন্তু আমাদের কালারফুল রয়েছে। তো আসল কাজ কিন্তু এটা না, আমাদেরকে আসলে ব্লার বাড়াতে হবে। তো ব্লার বাড়ানোর জন্য আমাদেরকে সিম্পলি ব্লার অপশনটাতে ক্লিক করতে হবে। ব্লার অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 11, যেটা ডিফল্ট ব্লার আছে। অবশ্যই আপনারা জিকেম দিয়ে ফটো তোলার সময় পোর্ট্রেট মোডে ফটো তোলার পরে এই অপশনটা কিন্তু ওপেন থাকবে, না হলে সাধারণভাবে ছবি তুললে কিন্তু এই অপশনটা আপনার পাবেন না। তো আমরা এটাকে যদি একটু বাড়িয়ে দিই আমাদের ব্লারটাও কিন্তু বেড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং DSLR মতো লাগছে। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনার ততটুকু বাড়িয়ে নেবেন। তো আমি সিম্পলি এতটাও আমার দরকার নেই, একটা স্ট্যান্ডার্ড পরিমাণ আমি রেখে দিচ্ছি। তো আমি সিম্পলি এতটুকু রেখে দিলাম, তারপর ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে একটু সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এটার মধ্যে আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হোয়াইট পয়েন্ট, হাইলাইট সহ একটু সোয়াইপ করলে আর অপশন দেখতে পাবেন। তো আমি এটাকে আর একটু এডিট করার জন্য স্যাচুরেশনে ক্লিক করে কালারটা একটু বাড়িয়ে দেব, এবং ওয়ার্ম, এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, ওয়ার্মটা একটু আমি একটু কমিয়ে দেবো বা একটু বাড়িয়ে দেবো, যেহেতু ছবিটা সুন্দর দেখা যায়। এবং টিন্ট অপশনটা আমরা একটু কমিয়ে দেবো যেন আমাদের কালারটা একটু ন্যাচারাল বা রিয়েলিস্টিক লাগে। তারপর কালার টিউনটা এখানে দেখতে পাচ্ছেন যে বেশি ওয়ার্ম হয়ে গেছে, কালার টুনটা একটু আমরা কমিয়ে দিব যাতে করে আমাদের সাবজেক্টের কালারটা ঠিক থাকে। দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টের কালারটা কিন্তু ন্যাচারাল এসে পড়েছে। আর একটু যদি কমিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে এবার। তারপর এখানে দেখতে পাচ্ছি ব্লু টোনটা আসলে তেমন, এখানে যেহেতু আকাশটা নীল না, নীল থাকলে অবশ্যই নীল বাড়িয়ে কমিয়ে দেখানো যেত। তারপর এখানে দেখতে পাচ্ছেন পপ, এটা দিয়ে আপনারা একটু ক্লিয়ারিটি বাড়িয়ে নিতে পারবেন, আমি হালকা দিয়ে দিলাম। তারপর শার্পেনের দরকার নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিগনিটি, ভিগনিটি আসলে আপনারা হচ্ছে চারদিকে শ্যাডো যে অপশনটা ওইটা ভিগনিটি, তো আমি হালকা দিয়ে দিলাম। তারপর ডানে ক্লিক করার পরে একটু সোয়াইপ করে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন, এখানে আপনার ইচ্ছা মতো আপনার ফিল্টার ব্যবহার করতে পারবেন। তো আমার ভিভিড ফিল্টারটা ভালো লেগেছে, তো আমি ভিভিড ফিল্টারটা রেখে সেভ কপি করে নিয়ে নিলাম, এবং ছবিটা কিন্তু আমাদের DSLR মতো হয়ে গেছে। একটু লোড নিচ্ছে, যেহেতু আমাদের ছবিটা DSLR মতো হয়ে যাবে, সাধারণ একটা ছবি DSLR মতো করতে গেলে একটু লোড নেওয়ারই কথা। তো আমাদের এই যে ন্যাচারাল, এই যে আমাদের আসল ছবিটা দেখতেই পাচ্ছেন, এবং আমরা যে ছবিটা এডিট করছি সেটা দেখাচ্ছি। তো এই যে আমরা এই মাত্র যে ছবিটি এডিট করেছি সেটি হলো এটি, খুবই DSLR মতো লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ ভাবে কিন্তু DSLR এর
ব্লারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আবার বলে রাখি, আপনারা কিন্তু জি ক্যাম দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তুলে এই অপশনটি পাবেন, আর না হলে অন্য কোনো মোবাইলের স্টক ক্যামেরা বা পোর্ট্রেট মোড, জি ক্যাম দিয়ে পোর্ট্রেট মোড ছাড়া ছবি তুললে কিন্তু এই অপশনগুলো পাবেন না। তো এটা মাথায় রাখবেন অবশ্যই। এবং পিক্সেল ফোন যাদের আছে তারা কিন্তু সবসময় এই অপশনগুলো অল টাইম কিন্তু খোলা পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে আর কি। আল্লাহ হাফেজ।